সঙ্গে মিশবে, আর কিয়ামতের দিনে তুমি নবীর সাথে আরশের ছায়ায় দাঁড়াবে, এটা কখনো হতে পারে না। জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে এক মাস থাকতে হয়েছে, আমার রসুল যে কাজ করতে গিয়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনা শরীফে হিজরত করতে হয়েছে। আজকে দুনিয়ার জমিনে কোন শয়তান বা শয়তানের সেই কাজকে বাস্তবে রূপ দেবে, আমার নবীর দিনের বিখিলাফ করো, আর আমরা নবীর গোলাম দাবি করব, রাসূলের প্রেমিক দাবি করব, তাদের হাতকে শক্ত করব, মজবুত করব, তাদের পিছু পিছু ঘুরে বেড়াবো, তাদেরকে সাপোর্ট করব। আল্লাহ কসম বলে যায়, তুমি ভূমির সাগরে বাস করছো, তুমি ভুলের বিষাদে রয়েছো, সূর্যের বারো গুণ তাপকে বাড়িয়ে দেবে, এখন তোমার ক্ষমতা আছে সি লাগিয়েছ, এখন তোমার ক্ষমতা আছে গায়ে পানি দিচ্ছ, এখন তোমার ক্ষমতা আছে ছায়া থেকে দাঁড়িয়ে যাচ্ছ, কিন্তু ময়দানে মাসুরি কোন ছায়া থাকবে না, তুমি নবীর দুশ্মনের সঙ্গে মিশবে, ইসলামের দুশ্মনের সঙ্গে মিশবে, আর কিয়ামতের দিনে তুমি নবীর সাথে আরশের ছায়ায় দাঁড়াবে, এটা কখনো হতে পারে না। এই নবী আবার জানিয়ে দিলে কিয়ামতের দিনটা কেমন হবে, যে দিন মাথায় এক মেঘ দেখতে না, রাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই সূর্যের তাপেতে মাথার খিলগুলো গলি গলি নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, সূর্য তাপেতে যেমন দাঁড়াতে হবে, কানা মেঘদল খমসিনাল বাসানাতি পঞ্চাশ